দেখ ডিফারেন্সিয়াল অপারেটারের দুটো চ্যাপ্টার আছে তো ফার্স্ট চ্যাপ্টারটা আমরা করে নিয়েছি অলরেডি এরপরে যেটা আসছি সেটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার এটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটার ডিফারেন্সিয়াল অপারেটার এটার আমার সেকেন্ড চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারের যে মূল বক্তব্য সেটা কি সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ পর্যন্ত এইটা একটা ভেক্টর অপারেটার হিসাবে ট্রিট করেছিলাম ঠিক আছে ভেক্টর অপারেটর কী সেটা হচ্ছে আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড এইটা হিসাবে ট্রিট করেছিলাম ঠিক আছে তো এবার ব্যাপারটা হচ্ছে এবার এইটাই যদি আমার এটা আমরা যখন গ্র্যাডিয়েন্ট বলেছিলাম তখন কার উপর অপারেটটা কার উপর করেছিলাম ডেফিনেটলি আমরা একটা স্কেলার পয়েন্ট ফাংশনের ওপর অপারেট করেছিলাম তাই তো এবার এই ভেক্টর অপারেটরটা আমরা কী করব একটা ভেক্টর পয়েন্ট ফাংশানের ওপর অপারেট করবো কিন্তু দুভাবে অপারেট করব কীভাবে তার মানে এই একটা ভেক্টর পয়েন্ট ফাংশান আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে এফ ভেক্টর সমান এফ ওয়ান স্মল এফ ওয়ান দিচ্ছি স্মল এফ ওয়ান এক্স কমা ওয়াই কমা জেড আই ক্যাপ স্মল এফ টু এক্স কমা ওয়াই কমা জেড জে ক্যাফ প্লাস স্মল এফ থ্রি এক্স কমা ওয়াই কমা জেড কে ক্যাফ এইটা হচ্ছে আমার কাছে আছে এটা ভেক্টর পয়েন্ট ফাংশন কেন তার কারণ হচ্ছে তুই যে কোনো একটা পয়েন্ট যদি বসাস এক্স কমা ওয়াই কমা জেড তাহলে অটোমেটিক্যালি এটা করসপন্ড করবে কীরকম সেটা হচ্ছে একটা ভেক্টর অপারেটর ভেক্টর কে করসপন্ড করবে এবার প্রশ্ন হচ্ছে এটাকে আমি এই অপারেটারটা এর উপরে ইম্পোজ করবো কিন্তু দুভাবে করবো কীভাবে দুভাবে সেটা হচ্ছে যে ভেক্টরের দুটো অপারেশান আমাদের কাছে ভ্যালিড অপারেশান আছে একটা হচ্ছে ডট প্রোডাক্ট আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট তাহলে আমি এটাকে যদি ধর ডট প্রোডাক্ট দিয়ে অপারেশনটা করি তাহলে কীরকম আসবে সেটা হচ্ছে আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড দিয়ে তারপরে ডট নিচ্ছি তাই তো ডটটা কার সাথে নিচ্ছি সেটা হচ্ছে এফ ওয়ান আই ক্যাপ প্লাস এফ টু জে ক্যাপ প্লাস এফ থ্রি কে ক্যাপ টাকটা দিলাম এখানে তাই তো বোঝা গেল তাহলে আমার কী দাঁড়াবে অ্যাকচুয়ালি ডট প্রোডাক্ট আমরা কী করি সেই কম্পোনেন্ট ওয়াইজ করি না এটার সাথে একটা কম্পোনেন্ট ওয়াইজ দ্যাট মিন্স হচ্ছে আই ক্যাপ আই ক্যাপ উঠে গিয়ে অ্যাকচুয়ালি হবে ডেল এফ ওয়ান বাই ডেল্স প্লাস ডেল এফ টু বাই ডেল ওয়াই প্লাস ডেল এফ থ্রি বাই ডেল জেড দ্যাট মিনস যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমরা এর উপর অপারেটটা করছি অপারেটটা করার ফলে প্রত্যেকটা কোম্পানির মানে এফ ওয়ানটাকে এক্সের রেসপেক্টে এফ টুটাকে ওয়াই রেসপেক্টে আর এফ থ্রিটাকে জেডের রেসপেক্টে এইটা হলো আমার ফাইনালে আসবে এইটাকেই বলা হয় আমার কী বলা হয় সেটা হচ্ছে ডাইভারজেন্স ডাইভারজেন্স ঠিক এবং শুধুমাত্র আমি ক্যালকুলেশানটা বলছি এর ভেতরের ইনার মিনিংটা নিয়ে এতটা আমি ইন্টারেস্টেড হচ্ছি না যদিও ইনার মিনিংটা অনেক বড়ো অনেক কিছু তার মধ্যে আছে তো এবার আমি আসছি জ্যামের ব্যাচে করিয়েছিলাম ইনার মিনিং আরও অনেক কিছু তো কিন্তু এখন আমি যাচ্ছি শুধুমাত্র অঙ্ক রেসপেক্টে কাজটা করতে ওদের লেভেলে অঙ্কই পড়বে কোনো চাপ নেই ভেতরে ইনার মিনিং কিছু না জানলেও চলবে এবার যেটা আসছি সেটা হচ্ছে যে আমি এইটা ডট প্রোডাক্ট নিয়ে কাজ করলাম যদি এবার আমি এটা ক্রস প্রোডাক্ট নিয়ে কাজ করি মানে এবার যদি আমি করি ক্রস প্রোডাক্ট তার মানে ন্যাবলা ক্রস এফ এইটা যদি করি তার মানে এটাকে লিখবো ক্রস প্রোডাক্ট মানে আমরা সবসময় এরকমভাবে লিখি আই জে কে এবার আমার ন্যাবলা তো একটা অপারেটার তাহলে ন্যাবলার কম্পোনেন্টগুলোকে লিখে দেয় তাহলে কথা হবে ডেল ডেল এক্স ডেল ওয়াই এবং ডেল ডেল জেড এবার প্রশ্ন হচ্ছে এবার এফ এর কম্পোনেন্টগুলো মানে হচ্ছে কি এফ ওয়ান এফ টু এবং এফ থ্রি এবার কী হবে এটা আই ক্যাফ কী হবে এটা এর ওপর অপারেট করবে মানে কত হবে ডেল এফ থ্রি বাই ডেল ওয়াই মাইনাস কী হবে সেটা হচ্ছে এটা এর ওপর অপারেট করবে মানে কত হবে ডেল এফ টু বাই ডেল জেড মাইনাস জে ক্যাপ ইন্টু এটার সাথে এটা অপারেট করবে তার মানে ডেল এফ থ্রি বাই ডেল এক্স মাইনাস এটা এর ওপর অপারেট করবে মানে কত ডেল এফ ওয়ান বাই ডেল জেড প্লাস এখনও পড়ে আছে কে ক্যাপটা কে ক্যাপটার ক্ষেত্রে কথা হবে এটার সঙ্গে এটা দ্যাট মিন্স হচ্ছে ডেল এফ টু বাই ডেল এক্স মাইনাস ডেল এফ ওয়ান বাই ডেল ওয়াই হলো এবার প্রশ্ন হচ্ছে এই জিনিসটাকে বলা হয় এটা দেখতে পাচ্ছিস একটা ভেক্টর আসছে ভাইরাস এইটা আমার কি এখানে কোনো ভেক্টরের নামগন্ধ নেই দ্যাট মিন্স ডাইভার্জেন্স ডাইভার্জেন্স হচ্ছে কী হবে একটা স্কেলার কোয়ান্টিটি এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি ঠিক আছে আর এইটা তাহলে কী হবে এটা ডেফিনেটলি আমার একটা এটাকে বলা হবে কার্ল এবং এইটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি ঠিক আছে তাহলে দ্যাট মিনস হচ্ছে কার্ল হচ্ছে আমার কাছে ভেক্টর আর ডাইভার্জেন্স হচ্ছে স্কেলার দুটোর ওপরই ন্যাবলা অ্যাপ্লাই করছি কিন্তু দুটোর ন্যাবলাটা অ্যাপ্লাইটা করছি একবার ডটভাবে একবার ক্রসভাবে ঠিক আছে কার ওপর অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে একটা ভেক্টর পয়েন্ট ফাংশনের ওপরই অ্যাপ্লাই করছি ভেক্টরটা ভেক্টর পয়েন্ট ফাংশনের ওপরই অ্যাপ্লাই করছি কিন্তু ব্যাপারটা হচ্ছে কীরকম ধরনের ভেক্টর পয়েন্ট ফাংশানের উপর অ্যাপ্লাই করার ধরনটা আলাদা মানে একবার ডট প্রোডাক্ট নিচ্ছি আর একবার ক্রস প্রোডাক্ট নিয়ে কাজ করছি ঠিক আছে এইটা হচ্ছে আমার কাছে মূল উদ্দেশ্য আচ্ছা এবার এখান থেকে দুটো জিনিস আমি পড়ব একটা হচ্ছে যে এক নম্বর যদি কোনো জিনিসের ডাইভার্জেন্স ডাইভারজেন্স অফ কোনো একটা ভেক্টর পয়েন্ট পয়েন্ট ফাংশানের ডাইভার্জেন্স জিরো হয় তাহলে তাকে বলবো সেই ভেক্টর পয়েন্ট ফাংশনটাকে আমরা এই এপটাকে কী বলবো সেটা হচ্ছে সলি নয়ডাল সলি নয়ডাল ঠিক আছে সলিনয়েডাল তার মানে হতে গেলে কোনো একটা ভেক্টর পয়েন্ট ফাংশনের ডাইভারজেন্সটাকে আমাকে জিরো হতে হবে আর দু নম্বর হচ্ছে আমার যদি কার্লটা কার্ল অফ এফ এটা তো আমি নিশ্চয়ই জিরো লিখবো না জিরো ভেক্টর লিখবো কারণ কার্ল হচ্ছে ভেক্টর পয়েন্ট ফাংশন মানে ভেক্টর কোয়ান্টিটি দ্যাট মিন্স এটা জিরো ভেক্টর যদি হয় তখন এই এফটাকে আমরা কী বলবো সেটা হচ্ছে ইর রোটেশনাল ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে কি যে এই যে আমার কার্লেফ কার্লেফটা হচ্ছে জিরো আর ডিভেফটা মনে কী করে রাখবি যদি কোনো সময় কনফিউশন লাগে তাহলে দেখ সলি নয় ডাল ডটা উচ্চারণ করছে এখানে ডিটা আসছে এখানে আমার ডি আছে ঠিক আছে সলি নয় ডাল এইখানে কোথাও কার্লের এই যে আরটা ব্যাপারটা কার্লের আর কথাটা বেশি গুরুত্ব আছে তা আর কথাটা নেই আমি এইভাবে মনে রেখেছি এবার তোরা কীভাবে মনে রাখবি দেখা এখানে কার্লটার ক্ষেত্রেও তাই মনে রাখার জন্য কার্ল আর আছে সেই জন্য ই রোটেশনাল আর আছে তো সেইভাবে মনে রাখতে পারিস এবার বাকিটা তোর দায়িত্ব ঠিক আছে তাহলে ব্যাপারটা আমার সবসময় ভাবতে হবে কীরকম সেটা হচ্ছে যে এইটা হচ্ছে তার মূল বক্তব্য ডাইভার্জেন্সের সংজ্ঞা কার্লের সংজ্ঞা এবং তাদের তারা যদি জিরো হয় ডাইভারজেন্স যদি জিরো হয় তাহলে তাকে সলিনয় বলবো আর কাল যদি জিরো হয় জিরো মানে জিরো ভেক্টর যদি হয় তাহলে তাকে বলবো কি সেটা হচ্ছে আচ্ছা ইরোটেশনাল এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এরপর একটা খুব দরকারি বক্তব্যটা আসছে সেই দরকারি বক্তব্যটা কী দরকারি বক্তব্যটা হচ্ছে যে এক নম্বর বক্তব্যটা সেটা হচ্ছে কিছু প্রপার্টিস বা ফর্মুলাও বলতে পারিস প্রপার্টিস বা ফর্মুলা এটা আলোচনা করছি একবার লক্ষ্য করুন সেটা আছে তোর কাছে আছে ধর সাপোজ ডিভ তোকে দেওয়া আছে অফ গ্র্যাড এফ এই জিনিসটা আমি বার করতে চাইছি ডিব অফ গ্র্যাড এফ মনে হচ্ছে ডিভ ডিপ মানে দেওয়া মানে ডট দেওয়া অফ গ্র্যাড এফ মনে হচ্ছে ন্যাবলা এফ এইটা আমি বার করতে চাইছি তাহলে আমি কী করে বার করবো আচ্ছা প্রথমত বলি সেটা হচ্ছে এই এইটা ন্যাবলাটার স্পেসিফিকেশানটা দিয়ে দেয়

কে ক্যাপ ডেল এফ বাই ডেল জেড আমি তো এটাই পড়েছি তাই না এবার যদি আমি এটা পর কম্পোনেন্ট ওয়াইজ ডট প্রোডাক্ট নিই তাহলে কেমন হবে আই ক্যাপ আই ক্যাপ উঠে যাবে তো ডেল ডেলক্সটা এর ওপরে চাপবে তার মানে অ্যাকচুয়ালি হবে ডেল ডেলক্স অফ ডেল এফ ডেলক্স মানে হচ্ছে ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স স্কোয়ার তার মানে এফটাকে আমি কী করবো সেটা হচ্ছে এফ এখানে একটা কথা প্রথমে বলে রাখা দরকার এই এফটা কিন্তু স্কেলার পয়েন্ট ফাংশন এই এফটা আমি এখানে লিখছি স্কেলার পয়েন্ট ফাংশন এবং স্কেলার পয়েন্ট ফাংশান তো অবশ্যই হবে তার কারণটা কি বলতে এটা স্কেলার পয়েন্ট ফাংশান কেন হবে কারণ হচ্ছে গ্র্যাডটা চাপানো যায় নিশ্চয়ই স্কেলার পয়েন্ট ফাংশনের উপর মানে ন্যাভলাটা আমি ডাইরেক্ট এফের ওপর ইমপোজ করতে পারি উইদাউট এনি ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট তখন সেটাকে আমি তো গ্র্যাডিয়েন্ট বলি তাহলে গ্র্যাডিয়েন্ট বলতে গেলে আমার তার মধ্যে কোনো ডট করা ক্রস করার কাজ করছে না তাহলে অটোমেটিক্যালি একটা কী হবে এটা স্কেলার পয়েন্ট ফাংশান হতেই হবে তাহলে সেই স্কেলার পয়েন্ট ফাংশনের এক্সের রেসপেক্টে দুবার পার্সিয়াল ডেরিভেটিভ প্লাস এরপরে কী করবো এটার সাথে এটা কর তার মানে অ্যাকচুয়ালি ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার এফ বাই ডেল জেড স্কোয়ার তাহলে স্কেলার পয়েন্ট ফাংশান এটার উপরে আমি দুবার করে এক্সের রেসপেক্টে ওয়াই রেসপেক্টে এবং জেডের রেসপেক্টে আমরা কাজ করব এবার দেখ এইটাকে কেউ কেউ তো এরকমও লিখতে পারে তাই না যেমন সেটা হচ্ছে যে এরকম যদি কেউ লিখে ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল জেড স্কোয়ার অফ এফ আশা করছি কোনো অসুবিধা হয় না এবার এইটাকে কি বলা হয় এটাকে আমি একটা নতুন অপারেটর নিয়ে এলাম সেটা হচ্ছে ন্যাবলা তার স্কোয়ার এফ এই যে এই অপারেটারটা মানে দ্যাট মিনস হচ্ছে ন্যাবলা স্কোয়ার বা গ্র্যাড স্কোয়ার এইটা মানেটা কি ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল জেড স্কোয়ার এইটাকে বলা হয় এই এই যে এই যে অপারেটারটা নিলাম আমি এই অপারেটারটাকে বলা হয় কী সেটা হচ্ছে ল্যাপলাস অপারেটার বা ল্যাপলাসিয়ান এটাকে অপারেটারটাকে বলা হয় ল্যাপলাস অপারেটার বা অথবা ল্যাপলাসিয়ান ঠিক আছে তো এটাকে বলা হয় ল্যাপলাসিয়ান ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে ধর কোনো একটা স্কেলার পয়েন্ট ফাংশানের ক্ষেত্রে আবার আমি আলোচনাটাকে একটু অন্যভাবে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কোনো একটা স্কেলার পয়েন্ট ফাংশন আমরা যেমন ডাইভার্জেন্স বার করলাম এই ডাইভার্জেন্সটাকে জিরো করলাম দিয়ে বললাম সেই ভেক্টর পয়েন্ট ফাংশানটার নাম হচ্ছে কি সেটা হচ্ছে সলিনয়েডাল আবার কার্লের ক্ষেত্রেও কার্লটাকে জিরো করলাম দিয়ে তারপরে আমি বললাম যে তার মানে ও আচ্ছা কালটা যদি জিরো হয় তার মানে সেইটার নাম আমি একটা নতুন দিলাম সেটা নাম হচ্ছে ইরোটেশনাল আমি তার জিওমেট্রিক্যাল মিনিং কি তার কনসেপশন কী আমার দরকার নেই আমি শুধুমাত্র অঙ্ক করবো তো মেনলি অঙ্কই মেনলি আসে এখান থেকে এটাই পড় এবার দেখ লক্ষ্য কর মানে সেমিস্টার সিস্টেমের কথা বলছি তার বেশি কিছু আসবে না এখানে তো এবার বলছে কি যে আমরা তাহলে এতক্ষণ পর এইটা পড়লাম সেটা হচ্ছে এইটা যদি আমি এবার ধর সাপোজ সরি দুটো দাগ নেব এটা যদি জিরো হয় ঠিক আছে সরি গ্র্যাড স্কোয়ার তার মানে দ্যাট মিনস কোনো একটা স্কেলার পয়েন্ট ফাংশনের জন্য ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার এফ বাই ডেল জেড স্কোয়ার এটা যদি কোনোভাবে জিরো হয় জিরোই লিখছি কারণ এখানে আইজে আই ক্যাপ যে ক্যাপ কে ক্যাপের প্রশ্নই আসছে না তাই না তাহলে মানে গ্র্যাড কিন্তু ন্যাবলা ন্যাবলাভটা কিন্তু ভেক্টর অপারেটার কিন্তু ন্যাবলা স্কোয়ার করলে ওটা কিন্তু স্কেলার অপারেটার হবে এবং ওটাকে অপারেটারটাকে ল্যাপলাস অপারেটার বলা হবে আচ্ছা এটা যদি জিরো হয় তাহলে এই ইকুয়েশানটাকে বলা হবে সেটা হচ্ছে ল্যাপলাস ইকুয়েশান ল্যাপলাস ইকুয়েশান ঠিক আছে ল্যাপলাস ইকুয়েশান ফর কি সেটা হচ্ছে থ্রি ভেরিয়েবল এক্স ওয়াই জেড বা আমরা যদি বলি এক্স ওয়াই জেড ফর এক্স ওয়াই জেড ভেরিয়েবল কিন্তু যদি টু ডিতে বলা হয় মানে ডিতে মানে কি আমরা যদি শুধুমাত্র এক্স ওয়াই নিয়ে কাজ করি এক্স ওয়াই প্লেনে যদি কাজ করি মানে এই ফাংশানটি যদি এক্স আর ওয়াইয়ের ফাংশান হয় শুধুমাত্র তখন নিশ্চয়ই এটা হবে ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই স্কোয়ার জেডের কম্পোনেন্ট আর কিছু থাকবে না তাহলে এই ইকুয়েশানটা আমরা কি বলতে পারি সেটা হচ্ছে ল্যাপলাস ইকুয়েশান ফর টু ডাইমেনশান আর এটা হচ্ছে ল্যাপলাস ইকুয়েশান ফর এটা হচ্ছে থ্রি ডাইমেনশান থ্রি ডাইমেনশানের জন্য যদি বলি তাহলে আমরা কি বলবো এই ওপরেরটা আর টু ডাইমেনশান মানে এখানে জেডের ফাংশান থাকছে না তাহলে অটোমেটিক্যালি আমার কী হবে এটা টু ডির ওপর আমরা ল্যাপলাস ইকুয়েশান বলবো এবার বলছি যে ফাংশানটা ল্যাভলাস ইকুয়েশানকে স্যাটিসফাই করছে কোন ফাংশনটা এফটা বা এখানের এফটা সেই ফাংশানটাকে বলা হয় সেই ফাংশানটা মানে স্কেলার পয়েন্ট ফাংশান হ্যাঁ মানে ফাংশানটা তুই ভেবে না যে ভেক্টর পয়েন্ট তাহলে সেই স্কেলার পয়েন্ট বলা হয় কি হারমোনিক ফাংশান দেন দেন দিস এফ ইজ কল্ড এই ফাংশানটা স্কেলার পয়েন্ট ফাংশান অবশ্যই আমি এখানে লিখে দিচ্ছি এস সি এফ স্কেলার পয়েন্ট ফাংশান ইজ কল্ড কীভাবে নামকরণ করব সেটাকে বলা হবে হারমোনিক হারমোনিক ফাংশান ঠিক আছে এইটাকে বলা হবে যে ইয়েটা আমার ইকুয়েশানটাকে স্যাটিসফাই করছে তাকে বলা হবে হারমোনিক ফাংশান ঠিক আছে এরপর আমি পরস্পন্ডিংলি দুটো সূত্র লিখব এবং তাদেরকে প্রমাণও করব ঠিক আছে ডাইভারজেন্স এবং কার্ল এবং গ্র্যাডিয়ান রিলেটেড দুটো সূত্র লিখব এবং প্রমাণ করব প্রথম যে সূত্রটা আমি লিখছি একটু লক্ষ্য করবি সেটা হচ্ছে প্রথম যে সূত্রটা ফর্মুলাটা লিখছি সেটা হচ্ছে এক নম্বর এ বলে নামকরণ করছি প্রথম ফর্মুলাটা লিখছি কি সেটা হচ্ছে কার্ল গ্র্যাড এফ এটা ডাইরেক্ট মনে রাখলে খুব ভালো হয় কার্ল গ্র্যাডেভ মানে যদি নোটেশান ওয়াইজ লিখিস তাহলে কী হবে কার্ল বলা মানে ন্যাবলা ক্রস দেওয়া আর গ্র্যাডেভ বলা মানে কি ন্যাবলা মানে গ্র্যাডিয়েন্ট অফ এফ গ্র্যাডেভ তাই তো আচ্ছা ফার্স্ট অফ অল আমরা একটা কথা লিখে নিচ্ছি সেটা হচ্ছে কার্ল মানে হচ্ছে ন্যাবলা ক্রস দিলাম আর গ্র্যাডেভ মানে এটা কিন্তু আমরা অলরেডি জানি সেটা কী বলতো আই ক্যাফ ডেল এফ বাই ডেল এক্স প্লাস জে ক্যাফ ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাফ ডেল বাই ডেল জেড এটা তো অটোমেটিক্যালি সবাই জানে আমরা এবার প্রশ্ন হচ্ছে যে এইটার কার নেওয়া মানে কি কার্ল নেওয়া মানে আমি অলরেডি এখন একটু আগে শিখলাম আই ক্যাব যে ক্যাব এবং কে ক্যাব আর কী হবে ডেলডেল এক্স ডেল ডেল ওয়াই আর ডেল জেড এটা তো দুবুই এবার তার সাথে এবার কম্পোনেন্টগুলো লিখে নাও এখানে আইজেকে কে ক্যাপের তাহলে কত হবে ডেলেভ বাই এক্স ডেলেভ বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড এটা দিয়ে দেবো তাই তো তাহলে প্রশ্ন হচ্ছে কি ডেলফ বাই ডেল এক্স ডেলেভ বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড এবার তুই নর্মালি এবার আই ক্যাফের রেসপেক্টে ভাঙ তাহলে কত হবে এটা যদি ভাঙিস তাহলে কত হবে দেখ ডেল ডেল ওয়াই চাপছে এর ওপরে তাহলে কী হবে ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই ডেল জেড কেন ডেল ওয়াইটা প্রথমে থাকবে কারণ এইটার ওপরে এইটা করছি সেই জন্য ডেল ওয়াই ডেল জেড এবার এইটাকে কর তাহলে এটা কথা হবে মাইনাস ডেল স্কোয়ার এফ বাই এটা ডেল ওয়াইয়ের ওপর ডেল জেড চাপছে তার মানে অ্যাকচুয়ালি ডেল জেড ডেল ওয়াই হলো প্লাস কত লিখবো জে ক্যাফ আচ্ছা প্লাস জে ক্যাপই লিখতে পারি তাহলে এই দিক থেকে করতে হবে আর কিছু নয় তাহলে এই দিক থেকে ডিটার্মিন্ট ভাঙার প্রোসিজারটা চেঞ্জ করে দেবো মাইনাস হলে এদিক থেকে করবো প্লাস হলে এদিক থেকে করব কারণ এটা কার ওপর করছি ভালো করে লক্ষ্য করে দেখ সেটা হচ্ছে কত হচ্ছে সেটা হচ্ছে ডেল স্কোয়ার এটার উপর চাপছে তাহলে কী হবে ডেল স্কোয়ার বাই কী হবে ডেল স্কোয়ার এফ বাই সরি ডেল স্কোয়ার এফ বাই ডেল জেড ডেল এক্স হবে তারপরে এটার সাথে এটা তার মানে কত হবে মাইনাস ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স ডেল জেড আর এবার আসছি কি সেটা হচ্ছে প্লাস কে ক্যাপ কে ক্যাপ দিয়ে এটার সঙ্গে এটা তার মানে ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স ডেল ওয়াই মাইনাস ডকোয়ার এফ বাই ডেল ওয়াই এক্স এবার প্রশ্ন হচ্ছে যে দেখি মনে হচ্ছে এই আই ক্যাপের ভেতরে যে কম্পোনেন্টটা রয়েছে এটা জিরো হতো দেখ এখানে ডেল ওয়াই ডেল জেড নিচেতে আর এটা আসছে কি ডেল জেড ডেল ওয়াই এবার আমরা এবারে এই এই সেমিস্টারই মানে ফোর্থ সেমিস্টারই একটা নতুন জিনিস পড়ব সেটা হচ্ছে মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের কি সেজমেন্টটা হবে মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের সেখানে পড়ব যদি এই এফটা এই এফ অফ এক্স ওয়াই জেড যদি এটা আমার কন্টিনিউয়াস হয় স্কোয়াড থিওরম বলা হয় এটাকে এবং তার প্রমাণটাও আমরা পড়ব শুধু সূত্রটা পড়ে বেরিয়ে গেলে হবে না তার সঙ্গে তার প্রমাণটাও পড়তে হবে আমি এটা স্কোয়াড থিওরম এস টি বলে লিখলাম স্কোয়ার্স থিওরম কি বলছে সেটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই যে ডেটা যদি আমার কন্টিনিউয়াস হয় তাহলে তাদের মিক্সড পার্সিয়াল ডেরিভেটিভ আমার কী হবে সমান হবে দ্যাট মিন্স এইটা ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই ডেল যে মানি এইটা তার মানে তার এইটা জিরো হয়ে যাচ্ছে এটাও সিমিলারলি জিরো এবং এটাও জিরো তাহলে এক্স ওয়াই যে এফ অফ এক্স ওয়াই যেটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে মিক্সড পার্সিয়াল ডেরিভেটিভগুলো আমার কী হয় কমিউটেটিভ হয় দেন আমি এখানে লিখেও দিচ্ছি থিওরামটা আরও আরও কন্ডিশানস আছে রেস্ট্রিকশান কন্ডিশন আছে আমি তার মানে জিসটা বললাম যেটুকু এখানের জন্য কাজে লাগে ওখানে যখন পড়াবো ওখানে তো ভেঙে বলবই দেন আমরা কী বলবো সেটা হচ্ছে মিক্সড পার্সিয়াল ডেরিভেটিভ মিক্সড পার্সিয়াল ডেরিভেটিভ ডেরিভেটিভটা আমার কী হবে টিভ আই ভি সরি ডেরিভেটিভ ইজ কমিউটেটিভ তো কমিটেটিভ যদি হয় তাহলে অটোমেটিক্যালি আমার এইটা জিরো এটা জিরো এবং এটা জিরো তার মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা দাঁড়াবে কত সেটা হচ্ছে জিরো ভেক্টর তাহলে ফাইনাল কনক্লুশন কী পাচ্ছি সেটা হচ্ছে কার্ল কাল এফ কার্ল গ্র্যাড এফ এটা আমার জিরো ভেক্টর দিবি কারণ কাল চাপাচ্ছিস না কাল তো একটা ভেক্টর কোয়ান্টিটি তাহলে অটোমেটিক্যালি সেটা জিরো ভেক্টর তার মানে অ্যাকচুয়ালি এই গ্র্যাডেফ ফাংশনটা দেখ কোনো জিনিসের কাল যদি জিরো হয় তাহলে সময় বলবো গ্র্যাডেভ জিনিসটা সবসময় তাহলে কী এই গ্র্যাডেভ জিনিসটা যে কোনো ফাংশানের ক্ষেত্রে এটা হচ্ছে তাই তো তাহলে যে কোনো একটা স্কেলার পয়েন্ট ফাংশানের গ্র্যাডিয়েন্ট সবসময় হচ্ছে কি ইরোটেশনাল এটা হচ্ছে সবসময় ইরোটেশনাল আমরা জানি যেটা সব সময় ক্ষেত্রেই হবে তাহলে কী হবে যে কোনো একটা স্কেলার পয়েন্ট ফাংশানের গ্র্যাডিয়েন্ট সময় হবে রোটেশনাল কেন তার কালটা জিরো বলে ঠিক আছে এটা সবসময় আমার কিন্তু এটা একটা থিওরম বলতে পারিস বা একটা করলারি বলতে পারিস যে মানে এটাই থেকে আমি পেলাম কি সেটা হচ্ছে যে একটা স্কেলার পয়েন্ট ফাংশনের সময় গ্র্যাডিয়েন্ট এটা হচ্ছে ই রোটেশনাল হয় তার মানে তার কালটা জিরো হবে তাহলে এইটা ব্যাপারটা বোঝা গেল তাহলে এটা এক নম্বর ফর্মুলা এ বলে আমি নামকরণ করলাম বহুবার কাজে লাগবে এবং পরীক্ষায় বহুবার পরেও এটা ছোট্ট দু নম্বরের কোশ্চেন যে দেখা হচ্ছে এফ হচ্ছে ইরোটেশনাল সবসময় এটা পড়ে যে কোনো স্কেলার পয়েন্ট ফাংশানের রেসপেক্ট ঠিক আছে তার জন্য অন্য স্কেলার পয়েন্ট ফাংশানটাকে কোনো স্পেশালাইজেশন থাকতে হবে তা নয় আচ্ছা এবার আমি আসছি নেক্সট তারপরে আসছি সেটা হচ্ছে যে আর একটা ফর্মুলা যেটা বলছিলাম একটু আগে যে আরেকটা ফর্মুলা আমি এখান থেকে পড়ব সেই ফর্মুলাটা হচ্ছে যে তিন নম্বর তিন নম্বর হচ্ছে কি সেটা হচ্ছে ডিভ ডিভ অফ ডিব অফ কার্ল এফ এফ কিন্তু এখানে ভেক্টর হবে এইটা হচ্ছে আমার জিরো ঠিক আছে তার মানে কী হবে আমাকে কী প্রমাণটা করতে হবে প্রমাণটা বোঝ ভালো করে তাহলেই তাহলেটা বোঝা যাবে এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি তার মানে আমি এটা যদি নোটেশান ওয়াইজ লিখি নোটেশান ওয়াইজ লিখলে ডিব মানে কি ন্যাবলা ডট দেওয়া অফ কার ওপরে কার্ল মানে হচ্ছে ন্যাবলা ক্রস এফ ভেক্টর এটা হচ্ছে জিরো হবে কারণ জিরো কেন হবে কারণ ডাইভারজেন্স সবসময় হচ্ছে আমার কী কোয়ান্টিটি স্কেলার কোয়ান্টিটি না তাহলে সবসময় এটা কী হবে আমার ডাইভারজেন্স আমার স্কেলার কোয়ান্টিটি যেহেতু তাহলে অটোমেটিক্যালি আমি এটা কী বলবো সেটা হচ্ছে জিরো হবে জিরো ভেক্টর দিবি না কখনো আচ্ছা তাহলে এখানে এফটা হচ্ছে কিন্তু এফটা হচ্ছে আমার ভেক্টর পয়েন্ট ফাংশান এইটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে ভেক্টর পয়েন্ট ফাংশান মানে আমি এফটাকে এফ ভেক্টরটাকে লিখছি এফ ওয়ান আই ক্যাপ এফ ওয়ান মানে কিন্তু এক্স ওয়াই জেড এর ফাংশান এফ ওয়ান এক্স এফ ওয়ান অফ এক্স ওয়াই জেড এফ ওয়ানটা হচ্ছে এক্স ওয়াই জেডের ফাংশান তাহলে এফ ওয়ান আই ক্যাপ প্লাস এফ টু জে ক্যাপ প্লাস এফ থ্রি কে ক্যাপ এটা হলো এবার প্রশ্ন হচ্ছে কি সেটা হচ্ছে এবার আমি এটা কার্ল নেবো তাহলে আমি কী করছি কার্ল প্রথম এফ ভেক্টর নিচ্ছি তাহলে কার্ল এফ কেমন করে নেব সেটা হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ ডেলডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড এটা নেব কত এফ ওয়ান এফ টু এফ থ্রি এটা দিয়ে দিলাম হয়েছে তারপরে কী করছি আই ক্যাপ এটার সাথে এটা করছি তার মানে কত হচ্ছে ডেল এফ থ্রি বাই ডেল ওয়াই মাইনাস ডেল প্লাস জে ক্যাপ তারপরে যে ক্যাপের পর কী হবে সেটা হচ্ছে আমার এটার সাথে এটা তার মানে অ্যাকচুয়ালি ডেল এফ বাই ডেলজেড সরি মাইনাস ডেল এফ থ্রি বাই ডেল এক্স ঠিক আছে প্লাস কে ক্যাক কত হবে সেটা হচ্ছে এটার সাথে এটা তার মানে ডেল এফ টু বাই ডেল এক্স মাইনাস ডেল এফ ওয়ান বাই ডেল ওয়াই এটা আসবে ফাইনালি এবার এইটার উপরে আমরা কী করব বলতো সেটা যে ডাইভার্জেন্স পাবো তাই না তাহলে ডাইভার্জেন্স চাপালে কেমন হবে বোঝ তাহলে ডাইভার্জেন্সটা পাচ্ছি মানে ন্যাবলা ডট সেটা কত ন্যাবলা ক্রসের ভেক্টর তো এটা করবো তাই তো তা ডাইভারজেন্স যদি এই জিনিসটার উপর ডাইভার্জেন্স না পাই তাহলে কী হবে ডেল ডেল এক্স প্রথমেই খাবে এই গোটাটাকে তাহলে দেখ কী হবে ডেল এফ থ্রি বাই ডেল ওয়াই মাইনাস ডেল এফ টু বাই ডেল জেড ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা আমার যাবে আশা করছি কথাটা বোঝা যাচ্ছে তাই আচ্ছা তারপরে আবার তুই মাইনাস কী হবে সেটা হচ্ছে যে আমরা যাই করি না কেন এই জিনিসটা দেখ অটোমেটিক্যালি এ ডেল এক্সের রেসপেক্টে করছি এই জিনিসটা তখন কী হবে এটা জিরো হয়ে যাবে সিমিলারলি এইটা যখন ওয়াই রেসপেক্টে করবি এটাও আমার জিরো হবে সিমিলারলি এটা যখন জেডের রেসপেক্টে করবি এটাও আমার কী হবে জিরো হবে তাই না তাহলে ফর্মুলাটা আমার কাছে খুব ক্লিয়ার যে এরকম ধরনের আমার কাজটা হবে তার মানে জিরো প্লাস এটাও জিরো তারপর একটা তারপর একটা জিরো দ্যাটমিন্স হচ্ছে আমার জিরো হবে তার মানে কী আসছে ডাইভারজেন্স অফ কার্লেফ ডাইভার্জেন্স অফ কার্লেফ এটা সবসময় আমার কী আসছে জিরো আসছে ঠিক আছে তার মানে দ্যাট মিনস হচ্ছে দেখ লক্ষ্য কর ডাইভার্জেন্স কোনো জিনিসের ডাইভার্জেন্স যদি জিরো হয় তাহলে তাকে আমরা কী বলবো কোনো জিনিসের ডাইভার্জেন্স যদি আমার জিরো হয় তাহলে তাকে আমরা কী বলবো সেটা হচ্ছে ডেফিনেটলি সলিনয়েডাল বলবো তাহলে ডেফিনেটলি এখান থেকে বোঝা যাচ্ছে যে কার্ল এফ কার্ল কার্লএ ভেক্টর এইটা হচ্ছে আমার সলিনয়ডাল সলিনয়ডাল এটা সব সবসময় সলিনয়ডাল ফাংশন তাই তো কার্লেফটা মানে কার্লে ভেক্টর পয়েন্ট ফাংশনটা আমার কী হবে সেটা হচ্ছে সবসময় সলিনয়ডাল একটু আগে যেমন বললাম গ্র্যাড এফটা হচ্ছে কি সেটা হচ্ছে ইরোটেশনাল তেমনি এটাও আমার সলিনয়েডাল ঠিক আছে আচ্ছা এবার এখানে আর দুটো সূত্র আছে যে দুটো প্রমাণটা আমি এখন এই মুহূর্তে করাচ্ছি না পরে অবশ্যই প্রমাণটা করতে হবে প্রমাণ তোরা বাড়িতে করতেও পারবি এটার পরে অবশ্যই প্রমাণটা করানো হবে সেটা হচ্ছে কি তিন নম্বর যে সূত্রটা সেই সূত্রটা কী এগুলো কিন্তু কাজে লাগবে সব সময় মাথায় রেখে দিতে হবে যে আমাকে এটা কাজে লাগাবো পরবর্তীকালে সেটা হচ্ছে কাল কাল এফ ভেক্টর দেখ একটা এফ ভেক্টর ওপর কাল চাপাতে আমার কোনো অসুবিধা নেই তাহলে একটা ভেক্টর এলো তার উপর আবার কাল চাপাচ্ছি তাহলে কি হবে কাল কাল এফ এটা কত হবে সেটা হচ্ছে আমার ডেফিনেটলি হবে সেটা হচ্ছে কত মানে এটার প্রমাণটাও আমি ডাইরেক্ট এক লাইনেও করতে পারি প্রমাণটা কীরকম ধরনের হবে সেটা যদি তোরা বুঝতে পারিস কার্ল মানে হচ্ছে ন্যাবলা ক্রস ন্যাভলা ক্রস এ ভেক্টর ঠিক এইটা মানে সেই আমরা ছোটোবেলায় দেখ এরকমভাবে ভাবতাম সেটা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর এটাকে আমরা এইচ এসে কেমনভাবে পড়েছি এ ডট সি এ ভেক্টর ডট সি ভেক্টর অফ বিভেক্টর মাইনাস এ ডট বি এ ভেক্টর ডট বিভেক্টর অফ সি এইভাবে নিতাম ব্যাপারটাকে তাই না তাহলে তিনটে এরকম ক্রস প্রোডাক্ট হলে এরকমভাবে নিতাম ব্যাপারটাকে কিন্তু আমরা এরকমই ভাববো কিন্তু মিনিংফুলি ভাববো ঠিক আছে মিনিংফুলি মানে কি তাই এইটার সঙ্গে এইটা যখন করছিস তাহলে ন্যাবলা তার সাথে কী করবো এফ ঠিক আছে এফ ডট এফ ভেক্টর এবার এখানে বলা হচ্ছে অফ বি ভেক্টর বি মানে এইটা হচ্ছে বিয়ের কাজ করছে কিন্তু অফ বি মানে এইখানে যদি ন্যাবলাটা আমি দিই তাহলে অপারেটটা কার উপরে করবো কোনো মিনিং থাকছে না ব্যাপারটার মধ্যে তাই না সেই জন্য আমি এটা কী করবো ন্যাবলাটা আমি এইখানটায় দেবো ঠিক আছে কথাটা বোঝা গেল ন্যাবলাটা আমি এখানে দেবো এবার লক্ষ্য করে দেখ যে এই জিনিসটা নাম হচ্ছে ডাইভারজেন্স তাই তো ডাইভারজেন্স হচ্ছে নিজের একটা স্কেলার কোয়ান্টিটি হয় তাহলে স্কেলার কোয়ান্টিটির উপরে যখন এই ন্যাবলা অপারেটারটা চাপছে তখন নিশ্চয়ই এখানে কোনো ডট বা ক্রস দেওয়া যাবে না কারণ স্কেলার কোয়ান্টিটির উপর যেটা চাপে সেটাকে গ্র্যাডিয়েন্ট হিসাবে বলা হয় তাহলে আমরা এটাকে ডাইরেক্ট লিখবো এরকম মাইনাস এবার কি লিখবো এ ডট বি এ ডট বি মানে এইটার এইটা তাহলে দেখ ন্যাবলা ডট ন্যাবলা অফ সি সি মানে হচ্ছে এইটা মানে এফ ভেক্টর তো এইটা মানে কিন্তু ল্যাবলাসিয়ান বাবা ল্যাবলাসিয়ান মানে কি স্কয়ার স্কোয়ার মানে দ্যাট মিন্স এটা কী লেখা যাবে ন্যাবলা অফ ন্যাবলা এটা আচ্ছা এটাকে ব্রাকে দিয়ে দিই এটা রিলেটেডই আমি কাজটা করছি ন্যাবলা অফ ডাইভারজেন্স এফ মাইনাস এটাকে লেখা যাবে কত ন্যাবলা স্কোয়ার এফ ভেক্টর মানে স্কোয়ার মানে গ্র্যাড স্কোয়ার ল্যাবলাসিয়ান নিলাম এখানে ঠিক আছে এখানে কিন্তু ন্যাবলাসিয়াল ল্যাবলাসিয়ানের কাজটা কিন্তু হয়েছে এটা যেন মাথায় থাকে যে আমরা কী করতে চাইছি কাজটা আমি কীরকম করতে চাইছি ঠিক আছে এইটা রিলেটেডই আর একটা সূত্র আমি এখানে বসাচ্ছি সেই সূত্রটা কি সেটা হচ্ছে যে গ্র্যাড গ্র্যাড অফ ডাইভারজেন্স ডিভ এফ ভেক্টর তারপরে আমি যদি নোটেশন ওয়াইজ লিখি ব্যাপারটাকে তাহলে ন্যাভলা অফ এটা কিন্তু অফ দেবো কারণ গ্র্যাড আছে অফ এখানে রকম কোনো ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট দেবো না যদি ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট দিয়ে দিই তাহলেই কিন্তু আমার অঙ্কটা ভুল হয়ে যাবে কারণ হচ্ছে সেটার মিনিং অন্য হয়ে যাবে আজকেই পড়লাম ডাইভারজেন্স বা কার্লের মিনিং হয়ে যাবে তাহলে এখানে কী বলছি গ্র্যাড অফ ডাইভার্জেন্স এফ এটা মানে কী হবে তার মানে এখানে নোটেশানটা আমি এখানে দিচ্ছি ন্যাভলা ডট এফ ভেক্টর এই এফটা কিন্তু এখানে কী ভেক্টর পয়েন্ট ফাংশন এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে অটোমেটিক্যালি আমার কী আসবে সেটা হচ্ছে তাহলে আমার এটা কী এলো এই জিনিসটা আমি যদি করি তাহলে এটা আসবে কীরকম সেটা হচ্ছে যে ন্যাপলা ক্রস ন্যাপলা ক্রস এ ভেক্টর প্লাস গ্র্যাট স্কয়ার এ ভেক্টর এটা কোথা থেকে এলো দেখ এই জিনিসটাই কিন্তু আমার এই জিনিসটা গ্র্যাড ডি ডিবের গ্র্যাড ডাইভারজেন্স এফ তাহলে এই জিনিসটাকে আমি দিকে নিয়ে গেলি কালকাল এফের সঙ্গে যোগ করে দিলি আমার কী চলে আসবে এটাই তো কালকাল এফ কী চলে আসছে ন্যাভলা স্কোয়ার এফ তার মানে অ্যাকচুয়ালি সি ডিটা প্রমাণ করার দরকার নেই সিটাই আমার ডি এর প্রমাণ এর পরের লাইনটাই আমি বলবো কি যে গ্র্যাড অফ ডাইভার্জেন্স এফ মানেই কী হবে এই ল্যাবলাসিয়ানটা ল্যাবলাসিয়ান অপারেটারের মানে এইটা আমার কী হয়ে যাবে সেটা ওইদিকে চলে যাবে দ্যাট মিনস কালকা লেপের সাথে যোগ হয়ে যাবে কালকা এফ মানে নোটেশন ওয়াইজ এইটা তাই না কালকা লেপ প্লাস কত এটা কথাটা বোঝা গেল অ্যাপলেশানটা তাহলে এইটা আমার ফর্মুলাটা আমার প্রমাণের দরকার নেই বাট একই দুটো যে মিনিং কিন্তু আলাদা কিছু নয় আচ্ছা এরপরে খানিক কটা আমি সূত্র বলছি সূত্রগুলো প্রমাণটা আমি পরে করাচ্ছি আর হয়তো তেমনভাবে পরপর করাবো না কিন্তু আচ্ছা সূত্রগুলো না করে আজকে একটু অন্যভাবে যাওয়া যাক সেটা হচ্ছে একবারে অঙ্ক অনেকক্ষণ ধরে এই ব্যাপারটা হলো তো সেই জন্য আমি অঙ্কতে যাচ্ছি তারপরে সূত্রের প্রমাণ মানে যাব ঠিক আছে সূত্রের প্রমাণ মানে আমি তারপরের ক্ষেত্রে যাব দেখ লক্ষ্য কর সেটা হচ্ছে প্রমাণটা আমি কীভাবে যাবো লক্ষ্য করবি দেখ একটু তাকাবি এরপর আমি ডাইরেক্ট অঙ্কতে ঢুকছি অঙ্কতে প্রথম এক্সাম্পেল ইলেভেন বি ঠিক আছে কারণ এক্সাম্পল না করালে ব্যাপারটা অন্যরকম দাঁড়াবে এক্সাম্পল ইলেভেন বি ঠিক আছে এগারো নম্বর চ্যাপ্টারের দ্বিতীয় সাব চ্যাপ্টারের অঙ্কগুলো স্টার্ট করছে ঘোষ চক্রবর্তী অবশ্যই তাহলে এটার ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমার দেওয়া আছে কত একের এ অঙ্কটা কী দেওয়া আছে ইউ সমান এক্স টু দি পার ফোর প্লাস ফোর ওয়াই কিউব জেড ঠিক আছে তো এটার ক্ষেত্রে আমরা কী বার করবো প্রথমেই দিয়েছে গ্র্যাড স্কোয়ার ইউ বার করতে বলেছে গ্র্যাড স্কোয়ার ইউটা আমাকে দেখাতে বলেছে কত টুয়েলভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই জেড ঠিক আছে তার মানে গ্র্যাড স্কোয়ার ইউ মানে কীরকম করবো গ্র্যাড স্কোয়ার মানে আমরা অলরেডি জানি ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল জেড স্কোয়ার অফ ইউ তার মানে ইউটার এক্সের রেসপেক্টে দুবার ডিগ্রি করবো তার মানে গ্র্যাট ইউটা লিখলাম এক্স টু দি পার ফোর প্লাস ফোর ওয়াই কিউব জেড প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার তারপরে কত হবে একই রকম এক্স টু দি পার ফোর প্লাস ফোর ওয়াই সরি ফোর ওয়াই কিউব জেড ঠিক আছে আর একটা কত ডেল জেড স্কোয়ার এক্স টু দি power ফোর প্লাস ফোর ওয়াই কিউ জেড তাহলে এটাকে দুবার ডেবিটি করলে একবার ডেবিউটি এক্সের একবার তাহলে ফোর আসবে আর একবার করলে চার দিনে বারো এক্সেস স্কোয়ার আসবে তাই না আর কিছু আসবে না আর কিছু আসবে না তারপরে যদি এইটাকে করি রেসপেক্টটা তাহলে করলে এটা হয়ে যাচ্ছে প্রথমে এটা যখন করবো তাহলে কথা হতো চার দিনে বারো ওয়াই স্কোয়ার জেড আরেকবার করবো বারো ধরুন চব্বিশ ওয়াই আসবে প্লাস চব্বিশ ওয়াই জেড আসবে এইটাকে যদি করি দেখ একবার ডেডিভিটিভ করলে জেডটা আউট হয়ে যাচ্ছে তাহলে পুরোটাতে এক্স আর ওয়াই ছাড়া আর কিছু থাকছে না তারপর আরেকবার যদি করি তাহলে এটা জিরো হয়ে যাবে প্লাস জিরো হয়ে যাবে এইটা এইটা ডেডিভেটিভ করলে একবার করার পর আরেকবার করলে তো আর জেডই থাকছে না তাহলে তখন তো কী হয়ে যাবে জেডের নেই মানে এক্স আর ওয়াই ফাংশন আছে তাহলে দ্যাট মিন্স জিরো হয়ে যাবে তাহলে দ্যাট মিন্স এখান থেকে যদি টুয়েলভ কমন নিনিস তাহলে কী হবে এক্সএ স্কোয়ার প্লাস টু ওয়াই জেড এই ব্যাপারটা আমার যেটা শো দ্যার দিয়েছিলো সেটা মিলে গেল এরপরে যেটা আসছি সেটা হচ্ছে একের বিয়েডটায় আসছে একের বিএডটা কী করে করবো এখানে বলা আছে আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ঠিক আছে এবার আমাকে বলেছে যে বার করো তুমি ন্যাপলা স্কোয়ার লগ অফ আর এটা মানে হচ্ছে ওয়ান বাই আর স্কোয়ার দেখাতে বলে প্রথমে এই লগ আর ফাংশানটা কেমন হয় দেখে নিই ঠিক আছে তাহলে আমরা যদি এখানে সাপোজ ধর আমি কথায় বলছি লগ নিই নি বোধ সাইড এইটার তাহলে বলবি দুইটা সামনে আসবে বেশ সামনে দে তারপরে কথা হল লগ অফ এক্স স্কোয়ার ও প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ডেড স্কোয়ার এই দুইটাকে হাফ বলে নিচে নামিয়ে দে এবার কী করবি প্রথমে একবার ডেরিভেটিভ করে নে ডেল এক্স অফ এইটা করে নে ডেল এক্স অফ এই জিনিসটা এই জিনিসটাকে তুই আমি সাপোজ করছি এফ তাহলে ডেল এফ বাই এক্সটাকে প্রথমে করে নে তাহলে এটাকে এক্সের রেসপেক্টে করলে কত হবে ওয়ান বাই টু ইন্টু কত হবে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নেমে গেলো টু এক্স থাকছে তাহলে এই দুই এই কেটে গেলো তাই কত হচ্ছে এক্স বাই এক্স স্কোয়ার ঠিক আছে তারপরে কী আসবে সেটা হচ্ছে এইটা আমার কিন্তু এসে যাচ্ছে ব্যাপারটা এটা কিন্তু আমার অটোমেটিক্যালি এসে যাচ্ছে এরপর আমি কী করব আর একবার এটাকে ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স স্কোয়ার এটা লাগবে এটা কত হবে এটা ইউভি মেথড অ্যাপ্লাই করবো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার ইউ বাই ভি মেথড এটা দিলাম তারপর কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স মানে এটা ডেরিভেটিভ ওয়ান আসছে মাইনাস কী করছি এটাকে ফিক্স রাখছি ইন্টু তার সাথে এটা ডেরিভেটিভ ডেলিভিট করলে কত হবে টু এক্স হবে তাই তো তাহলে অ্যাকচুয়ালি দেখ এখানে টু এক্স স্কোয়ার কিন্তু এখানে এক্স স্কোয়ার তার মানে কী হবে মাইনাস এক্স স্কোয়ার হবে তার মানে দ্যাট মিনস হবে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর নিচে তো হবে এক্সএ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার এরপরে তোর দরকার হচ্ছে এরপর যেটা দরকার ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই স্কোয়ার ঠিক আছে এটা দরকার কিন্তু এটা তুই আবার কি ডেরিভেটিভ করতে যাবি আবার কি ডেরিভেটিভ করতে যাবি টাফ হবে ব্যাপারটা আর কিছু নয় সময় নষ্ট হবে তাহলে সেই জন্য আমরা কি লিখব বাই অ্যানালজি অ্যানালজি মানে কী সেটা হচ্ছে এইখান থেকে বোঝা যায় দেখ এক্সে স্কোয়ার এক্সের রেসপেক্টে ডেউটি করলে আমার কী আসবে সেটা হচ্ছে আমার এটা আসবে তাহলে আমার এক্সের রেসপেক্ট ডেউটি করলে আমার কী আসবে এইখানটায় এক্স স্কোয়ারটা আসছে তাহলে আমি ওয়াইয়ের রেসপেক্টে ডেবিটি করলে কী হবে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাই না নিচে তো এই জিনিসটা সেম থাকবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটাকে বলা হয় বাই অ্যানালজি মানে অ্যানালজির দ্বারা তুই কি এটা বলতে পারছিস ঠিক আছে আবার তুই যদি বলিস যে ডেল স্কোয়ার এফ বাই কত ডেল স্কোয়ার এফ বাই কত ডেল জেড স্কোয়ার সমান এটা কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার অ্যানালজি দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার ঠিক আছে এইবার এইটার মানগুলো আমি ডাইরেক্ট বসাবো তার মানে কী হবে গ্র্যাড স্কোয়ার এফ এটা মানে কী হবে আমার এই তিনটের সাম এটার এটার আর এটার তিনটের সাম তাহলে তিনটের সাম কত হবে তিনটের সাম মানে নিচেরটা তো সেম থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার সেম থাকছে এবার দেখ দুবার করে রিপিট হচ্ছে এটা একবার মানে এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার দুবার রিপিট হচ্ছে তার মানে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আসছে আর মাইনাস হচ্ছে একবার করে তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তাহলে একটা কেটে যাচ্ছে নিচের সঙ্গে কেটে যাচ্ছে তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আসছে তাহলে কী হবে এটা মানি কি এটা মানি ওয়ান বাই স্কোয়ার তাহলে ব্যাপারটা কী হলো প্রমাণটা বোঝা গেল ঠিক আছে আচ্ছা তো যাই হোক আমি তোকে যেটা বলবো আজকে আমার কাছে এইটুকুই থাকবে ir por el